কলম দিয়ে এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে 5 কোটি টাকার মালিক হচ্ছে। বিরিজ খায় কলম দিয়ে, রাস্তা ঘাট সেতু সুন্দরবন যা কিশোর মোলে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে? সবাই বলছেন তো আমার কথা, কি দিয়ে খাচ্ছে বলেন? সব কলম। আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায়। এরকম সাংবাদিক, এরকম কলামিস্ট, এমন লেখক দুনিয়ায় আছে না নেই? কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছে, কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে। এটা আপনার কলমের জিহাদ। আল্লাহ পাক বলেন ওমায়াস্তরুন, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন? কারণ আপনি হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবেন না, কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে। আরো আসতে বলেন, আপনি যা লিখেছেন ওইটা কিন্তু থাকবে। এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে, ও কিন্তু মারা গেছে, কিন্তু ওনার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি, এখনো পর্যন্ত আছে না নেই? ওনার ওই লেখা দিয়ে মানুষ এখন সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে। ওনার স্ত্রী ছোটটা শাউন যা বানাবে উনি কবরে আছে, সব বিকাশ হয়ে কবরে যাবে। যদি বলেন হনাজ ওনার তো বিকাশ না, বার খোলা ছিল না, এমনি খুলে যাবে। ওনার ওই লিখিত বিষয়গুলো উপন্যাস লিখে গেছে, নাটক লিখেছে, ছোট গল্প লিখেছে, ওই লিখিত বিষয়গুলো এখন তৈরি হচ্ছে সিনেমা। এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে, মাহিয়া মাহিয়ার নায়িকা, এ আল্লাহর ওলি না, এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক। চরিত্রটা এরকম, এ মাহিয়া মাহি একজন পর্দানশীল মেয়ের চরিত্র অভিনয় করেছে, বোরকা পরা, কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেছে। শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি, ওর সাথে বিয়ে করার জন্য পালিয়ে গেছে। এদের এই বিয়ে যারা মেনে নেয়নি, যারা পরিবারে আছে বাবা মা ভাই বোন, এরা মেনে নেয়নি এই বিয়ে। বিয়ে কি মেনে নেওয়ার মতো? যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ, মৌলবাদ, সন্ত্রাসী, এগুলো হিসাবে দেখানো হচ্ছে। কোথায় আঘাত দিয়েছে আপনি টের পাচ্ছেন? এই সিনেমাটা 228টা রাষ্ট্রে চলবে পৃথিবীতে, যত ভাষায় রূপান্তরিত হবে। এখন ভাষা আছে প্রায় 4,500। এই 4,500 ভাষায় যদি এই সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে, বিভিন্ন জাতির লোকেরা দেখে, অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা, মুসলমানের বোরকা পরা মেয়েরা মনে হয় এরকমই। কথা বলে না কেন? মুসলিম পর্দানশীল মেয়েদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না? আসবে না। তামাম দুনিয়াতে মুসলমানদেরকে কালার করার জন্য এই সিনেমা করেছে। এ দর্শক মাহিয়া মাহির না, রূপমের না, পরিচালকের না, যিনি এই সিনেমাটা লিখেছিলেন বই আকারে, দোষ তো তার। তিনি কিন্তু কবরে, কিন্তু লিখিত বিষয় তো বসে নেই। এরকম যত কিছু আপনি লিখে যাচ্ছেন, যদি সত্যের পক্ষে হয় আপনি কবরে সওয়াব পাবেন, আর যদি সত্যের বিপক্ষে হয় আপনার খবর আছে। এখানে যা হচ্ছে অনেক কিরমান কাতিবিন এসেছে, এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে, যেটা বলেছি তাও লাগবে, যা বলেনি তা বানিয়ে লাগবে। যারা কলম সাংবাদিক যারা আছে, আল্লাহ বলেন আল কলামি ওমায়াস্তরুন, কলমের কসম, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম। সুতরাং যা লিখবা হিসাব নিকাশ করে লিখবা, এই লেখাটা আবার উল্টিয়ে তোমার পক্ষে যেন না যায়। কথা বলে না কেন? আপনি যা লিখছেন ওইটা যদি আমরা বিপক্ষে চলে যাই কিয়ামতের ময়দানে, ওই লিখিত বিষয় যদি নাও যায়, আপনার যে হাত দিয়ে লিখেছেন ওই হাত কিন্তু বসে নেই। আল্লাহ পাক বলেন আলি ইয়াউমা নাখতিমু আলা ফাওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, কিয়ামতে মুখের উপর আমি আল্লাহ তাআলা লাগিয়ে দেব, সেলাই করে দেব, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই জিনিস লিখেছিল, পা বলবে আমাকে দিয়ে হেঁটে গিয়েছিল অমুক জায়গায়, যে যা আছে শরীরের ভেতরে সব আপনার বিপক্ষে অবস্থান নিয়ে, তখন আপনি বুঝবেন সাংবাদিক হওয়ার কি জ্বালা। হ্যাঁ, সাংবাদিক ভালো জিনিস, অবশ্যই আপনি ইসলামের পক্ষে মানবতার পক্ষে লেখেন, দুনিয়ার কেউ যদি আপনাকে দাম নাও দেয়, এই সাংবাদিকতার কারণে আপনি জান্নাত পেতে পারেন। এটা যদি আজ উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে মানুষের সম্মান নষ্ট করেন, ব্ল্যাকমেল করে মানুষের কাছে চাঁদা দাবি করেন, এরকম সাংবাদিক বাংলাদেশে এখন নেই। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল সিলেট ওসমানীনগর, আমি বেদাতের বিপক্ষে কথা বলেছিলাম, বেদাত এই এই করলে হয়, এক শয়তান মাঝখান থেকে উঠল, আপনি আল্লাহর ওলিদেরও মানেন না, জনগণ কিন্তু ধরে ওরে মারতো, আমি যদি একটু বলতাম ধরেন তো, ওরে একেবারে ছানাপড়া করে ফেলতো, আমি ঠেকিয়ে দিলাম, অসুবিধা নেই, না বুঝে বলেছে। এরপরও 2 ঘন্টা কথা বলেছিলাম, 12টায় মোনাজাত করে নামলাম, কোন অসুবিধা নেই। সকালবেলা সবুজ সিলেট নামে এক পত্রিকা আছে, এ দালাল টাকা খেয়ে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা লিখে দিয়েছে, কমিটির লোকজন এলাকার লোকজন নাকি আমার উপরে ক্ষিপ্ত, অথচ কিচ্ছু না, সব মিথ্যা কথা, অথচ মিথ্যা সংবাদ কিন্তু প্রচার করে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি ফেসবুকের মাধ্যমে তথ্যটা পায়, বেদাত পন্থীদের পক্ষে মানুষ অবস্থান নেবে, আর যারা হক পন্থী তাদের বিপক্ষে মনে করবে ঠিকই, এরা মনে হয় মারি খায়, কিছু মানুষ বলেছেও না বুঝে, অথচ সত্য কথা এই, যারা ওখানে ছিল উপস্থিত আপনি জিজ্ঞাসা করবেন, দোষ কিন্তু ওই লোকেরই, ওই মার খাই যাচ্ছিল। সম্মানিত ভাইরা, এই যে মিথ্যা কথাটা আপনি প্রচার করে দিলেন, যত মানুষ এটা শুনে আজেবাজে মন্তব্য করেছে, আপনি তো শুধু লিখে ছেড়ে দিয়েছেন, অল কলামি আমায় আস্তরণ কথা যাবে, লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম আল্লাহ এই কারণে দিয়েছে, এই জন্য এমন কিছু লেখা যাবে না যে লেখা আপনার বিপক্ষে যাবে, এক কথা বলেন। এমন এমন কিছু রায় লেখা হয়, ফতোয়া দেওয়া হয়, যে ফতোয়া ঘুরে আবার নিজের দিকে আসে। পীর সাহেবের জীবনী পড়েছিলাম, এক পীর আর এক মুরিদ দুইজন গেছে এমন একটা দেশে, যেই দেশে ঘির দাম আর তেলের দাম সমান সমান, ঘির দাম আর তেলের দাম সমান হলে মানুষ বাঁচবে। মুরিদ বলছে, হুজুরে ভালো দেশ পেলাম, আমি তেল আর মাখবো না, খাবো না, শুধু ঘি খাবো, মোটা হবো। পীর সাহেব বলছে, বেটা শোন, যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, এ দেশের মানুষ সব জালেম, এদের কোনো বিচার নেই, তুই ঘি খাবি না তোর কোনো ক্ষতি হয়ে যাবে, বলছে তোমার ফতোয়া বাদ দাও। পীর সাহেব মানি, কিন্তু ফতোয়া আমি মানি না, আপনি যদি সরিয়ে যায় যান, আমি যাবো না, এই দেশে আমি থাকবো, আমি ঘি খাবো, মোটা হবো। ও মন মতো ঘি খেয়েছে, ঘাড় হয়ে গেছে একেবারে সিংহের মতো, ওই দেশে দুই চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ধরা পড়ে নাই, দেওয়াল চাপা পড়ে দুইটা চোর মারা গেছে, চোরের বাবা এসে বাদশার গালে নালিশ দিচ্ছে, বাদশা আমার দুইটা সন্তান মারা গেছে চুরি করতে গিয়ে, কত চাপ আমার উপরে, কত কায়দায় মানুষ দিতে আসে। যে বসুন্ধরাতে একটা ইমামতির কথা বলেছিল, এফডিসি তে একবার বলেছিল, এফডিসির যিনি ইমাম ছিলেন মুরব্বী মানুষ, একেবারে মুরব্বী হয়ে গেছে, আমি দেখতে গিয়েছিলাম পছন্দ হওয়ার পরে, আমারে বলছে শুধু 4 জমার নামাজ পড়া বা 4 জমার 40,000 টাকা দেব, কিন্তু বাইরে যেতে পারবা না। তাহলে ওদের নিয়ত ছিল একটা, একে যদি ইমামতির এই কায়দায় আটকিয়ে ফেলা যায়, তাহলে সারা বাংলাদেশে যে কোরআনের কারিমের যে প্রচার গুলো হচ্ছে এর দ্বারা এটা বন্ধ হবে। ওদের ষড়যন্ত্র কিন্তু ওইটা না, সূক্ষ্ম ষড়যন্ত্র, কারণ ওখানে টাকা যারা দিচ্ছে আমি তো জানি, ওখানে টাকা দেয় ডিপ জল, অনন্ত জলিল, ধরে বলুন সুবহানাল্লাহ, এদের টাকা তো সব হালাল। আমার 40,000 টাকা সাজ জমায় তো এমনি দেবে না, একটা অধ্যাপক বেতন পায় 20,000 22,000 টাকা এক মাস, আর আমার শুধু সাজ জমায় 40,000 দেবে এমনি দেবে, ও টাকাগুলো সব আল্লাহর ওলিদের।
ওদের নিয়ত কিন্তু আমারে শুধু দিয়ে নামাজ পড়াবে তাই না, আমার নিয়ত ছিল এই যে আটকে যদি ফেলা যায় এই জায়গা দিয়ে তাহলে বাইরে যেতে পারবে না, কোরআনের কথাগুলো প্রচার এর মাধ্যমে হবে না। আর আমি যতটুকু দেখেছি বাংলাদেশে হাজারো বক্তা আজ কোরআনে কারিমের সঠিক কথাগুলো অধিকাংশ বক্তা বলতে চায় না। আজ কথা বলা হয় হরিণের জীবনী নিয়ে, হরিণ একটা বান্দা ছিল গাছারি তলায়, অথচ ওটা কোরআনে নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসে নেই, ভণ্ডরা সব বানিয়েছে, ও কথা কিয়ামত পর্যন্ত বললেও ইসলামের কোনো অসুবিধা নেই, ইসলাম পরিবর্তন পরিবর্ধন হবে না, ইসলামের কোনো উপকার হবে না। আপনাকে সারা জীবন যদি আমি বলি যে হরিণ একটা বান্দা ছিল গাছের তলে, কি হবে বলেন? কিছু হবে? আপনি হয়তো কাঁদবে না, হরিণ বান্দা ছিল নবী ছেড়ে দিয়েছে, অথচ এটা কোরআনেও নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসে নেই, এসব বানানো কথা। এই যে লাইলে মজনুর যে কাহিনী মানুষ বলে আর কান্নাকাটি করে, লাইলে মজনুর কাহিনী কোন জায়গায় নেই, কাল্পনিক কাহিনী। অনেকে বলে কেউ যদি দাড়ি না কাটে লাইলে মজনুর বিয়ে খেতে পারবে, ওরে শয়তান, লাইলে মজনুর কিসের বিয়ে? আল্লাহ তাআলা বলেন কোরআনের কথাগুলো গোপন করার মাধ্যমে এই বক্তারা যা পায়, এই ইমামরা, এই খতিবরা, এই আলোচকরা যা পায়, দুনিয়ার কোন খাবার না, ওটা জাহান্নামের আগুন। আমি আল্লাহ এদের সাথে কিয়ামতে কথা বলবো না, ইউ কাল্লামু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এদের সাথে আমি এখন কথা বলছি না, ভবিষ্যতেও কথা বলবো না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এদিকে কান লাগান, পৃথিবীর ময়দানে যারা কোরআনের হক কথাগুলো চেপে রাখবে, আপনি চেপে রাখেন কার ভরসায়? 100 বছর পরে তো আপনিও থাকবেন না আমিও থাকবো না, আপনি কার আশায় কার ভরসায় কোরআনে কারিমের কথাগুলো গোপন করে রাখার জন্য আদেশ দিলেন, নিজেও গোপন করলেন, 100 বছর পরে আপনিও মাটির নিচে আমিও মাটির নিচে, নতুন মানুষ এখানে জমা হবে। সুতরাং আসল কথাগুলো দুনিয়ার মানুষ যদি জানতে না পারে, আপনি তো লানত প্রাপ্ত মানুষ। আর এই লানত পেয়েছিল আবু জেহেল আবু লাহাব, ওদের ভাগ্যের দিকে তাকান, কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া একবার আবু জেহেলের নাম শুনলে ঘৃণাই করবে না, দোয়া করে। এই জন্য আল্লাহ কথা বলছেন আমাদের সাথে কথা বলবেও না। আজ হাজার হাজার পীর কোরআনে কারিমের কথা নেই, ওদের মুখে ওদের বাপ দাদার কাহিনী চলে, ওদের মুরব্বীদের জীবনী শোনায় মানুষকে, কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ে ব্যাখ্যা করতে পারো না। মানুষ তো তোমার বাবার কাহিনী শোনার জন্য আসে না, আসে কোরআন শোনার জন্য নাকি? এক কথা বলা লাগবে, যারা এগুলো গোপন করে দেয় ওদের সাথে আল্লাহর কোনো কথা হচ্ছে না, হবে না, বলেন না কেন? কেউ কাল্লেমো মজারে, কোরআন বসা লাগবে আপনাকে? যাদের সাথে আল্লাহ কথা বলে না বলবে না, ওরাই বলছে আমার আল্লাহর সাথে কথা হয়। যেমন এই দেওয়ান বাগি ওই শয়তানের সাথে আল্লাহর কথা বলতে বইয়ে গেছে, ও বল সরাসরি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, তাকিয়ে দেখলাম আল্লাহ রোহিঙ্গাদের ব্যাপারে একটু চিন্তায় আছে, ও শয়তানের সাথে আল্লাহ কথা বলবে কোনদিন? তো নির্ভেজাল শয়তান, যারা মানুষকে গোমরাহ করার জন্য এজেন্ট নিয়েছে, শিরিক আর বেদাত চালু করেছে দরবারে, ওদের সাথে আল্লাহর কিসের কথা? আল্লাহ বলেন ধরনের মানুষের সাথে আমার কথা নেই, কথা বলবো না। ওয়ালা ইয়াজকিহিম, ওদের পবিত্র করছি না, করবো না, তার মানে ওদেরকে জাহান্নামেই দেবো, জান্নাতে দেবই না, কারণ পবিত্র হওয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। কোন অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দেবে? আরো জোরে বলেন, শেষের দিকে আছে, আল্লাহ বলেন এই পৃথিবীর ময়দানে টাকা পয়সা আছে, সম্মান আছে, টাকা পয়সা ক্ষমতা দরবার খুলে বসে আছো, মানুষ সম্মান হয়তো দেয়, কিয়ামতের ময়দানে তোদের দিকে আমি ঘুরেও তাকাবো না, তোদের আমি কোনো গুরুত্বই দেব না। সরি বলেন নাউজুবিল্লাহ,
জিনাইদা বাঁশি শুধু শোনার জন্য না, নিজের সাথে মিলান। আপনাকে সম্মান দিছে মানুষ নলের কারণে, টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে। আপনি মরে যেয়ে দেখেন তো কুকুরও আপনার জন্য কাঁদবে না, মানুষ তো দূরের কথা কুকুরও কাঁদবে না। এই জন্য বক্তা যারা যাদের জন্য সতর্ক হওয়ার সময় এখনই, এই জন্যই তো রিস্ক নিয়ে কথাগুলো বলা হয়, না তো কত কিস্সা কাহিনা আমার মুখস্থ আছে। ও সাত হাজার হাজার কাহিনী আমি এখন শুরু করলে সারা রাত কেটে যাবে, এক মশা নবীর কাহিনী আমি 5 ঘন্টা বলতে পারবো, অসুবিধা নেই। তো সাদা বলে কোনো লাভ নেই, এখন মশা নবীর কাহিনী অবশ্যই বলা লাগবে, কিন্তু পাশাপাশি ফেরাউনের জীবনও তুলে ধরা লাগবে। সেদিন গিয়েছিলাম গায়ে বান্দা, আমার বসে হুজুর মশা নবীর কাহিনী সুন্দর করে বলেন তো, ঠিক আছে। মশা নবীর কাহিনী 10 মিনিট বলার পর ওর এগেনস্টে ছিল ফেরাউন, তার 10টা কর্মসূচি ছিল রাষ্ট্রে, একটা একটা করে তুলে ধরেছে। সামনে থেকে একজন বলছে হুজুর আপনি আমারে বললেন, আর শয়তান। আমি বলছি ফেরাউনের কাহিনী তোর কি না আমার সাথে মিলিয়ে যাচ্ছে? এখানে এরকম ফেরাউন থাকলে ওর জীবনে মিলবে? আমি এখন ফেরাউনের কাহিনী গোপন করে দিই। এই জন্য বক্তা যারা তারা সাবধান। 2 নম্বরে যারা কমিটিতে আছে, এই জাল্লার ওলি, এবার এনাদের বলি, আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল, এদেরকে বলছি অমানা সুলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকার ফিহা ইসমুহু ওয়াসআ ফি খারাবিহা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার উলাইকা মা ইলা আখির আয়াত। সূরা বাকারার 114 নম্বর আয়াত, এটা প্রথম দিকের শব্দের দিকে খেয়াল করেন, আমানা জুলাম ইসমে তাফজিল। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও, সব যাইতে বড় জালেম পৃথিবীতে ওই মানুষগুলো, ওই কমিটির লোকগুলো, মিম্মা মানা মাসাজিদ আল্লাহ আইয়ুজকার ফিহা ইসমুহু ওয়াসআ ফি খারাবিহা, যে মানুষগুলো আলোচকদেরকে নিয়ে আসে আল্লাহর ঘরে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে কথা বলার জন্য নিয়ে আসে, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে দেয় না। আর সারা বাংলাদেশে একই অবস্থা, আপনি তাফসীর মাহফিলে নিয়ে এসেছেন জাহান্নাম থেকে বাঁচবেন এই কারণে, আমি তো জাহান্নাম থেকে বাঁচার কথাগুলোই বলবো, আপনাকে আমাকে আমাকে ভয় দেখিয়ে দেন কোন কারণে? হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না, তো বলবো কি? এই কিছুদিন আগে আমার জমার নামাজ ছিল কুষ্টিয়াতে, হারিয়ে গেছে, কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন, এই সামনে যে কয়েকজন বসে থাকে সব সুই দেন, সব সুই দেন, আপনি সুদের কথা বলার দরকার নেই, অন্য কথা বলেন, ঠিক আছে, পরের সপ্তাহে ঘোষের কথা বলেছে, বলছে হুজুর এই কথা আবার বলবেন না কেন? ওই যে চতুর্থ কাতারে যারা থাকে সব প্রশাসনের লোক, ওরা সুদ ঘোষ খায়, এরা সুদ খায়, আমি সব বাদ দিয়ে দেব, নামাজ পড়াবো রাম 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 দিয়ে, নামাজ হবে? চোরকে বলছে চুরি করো, আর গেরস্তকে বলছে সজাগ থাকো, অবস্থা এখন এই ঠিক এটা দাঁড়িয়েছে, আপনি নিয়ে আসতেছেন সে কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য, হুজুর হক কথা বলবেন, আর আসার পরে কান ভাঙান, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এখানে বিভিন্ন দলের লোক আছে, আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি, কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে? আপনার কতটুকু দলের মানুষ? আমার গোষ্ঠীতে সবই সরকারি দলের লোক, ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না, এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে। সুতরাং যারা এসেছেন কমিটিতে, যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হুজুর ক্ষমতা আছে, আমরা দেখে শুনি কথা বলেন, কি ক্ষমতা গো? যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতা আছে আমরা, ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? বলেন করে? আমরা ক্ষমতার কয়দিন, এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন, আপনি তো আর মানুষ নেই। আল্লাহ পাক বলেন অমান আউজুলামু মিম
একটা কথা আপনি উল্টা পাল্টা পাবেন না, সব আমি সিরিয়াল করে বলছি। ওয়ামান এবং মান মানে ওই ব্যক্তি আসলাম এসমে তাফসিলের সেগা, আল্লাহ ছোট খাটো কোন জালেমের পরিচয় দেননি। আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় ওই লোকটা, মিম্মান জুকিরাবি আয়াতি রব্বিহি, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়, যাকে আল্লাহর আয়াত দিয়ে বোঝানো হয়, আল্লাহর কথাগুলো শোনার পরে মানা তো দূরের কথা, ঘাড় ঘুরিয়ে চলে যায়। এরকম মানুষ তো জেনায় দেয় নেই। মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এ সমস্ত মানুষদের এই গোনাগারে পাপিষ্ট অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজেই প্রতিশোধ নেব। জেনায়েতবাসী, আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোন বিষয় নিতে চায়, আপনার কপাল কিন্তু পড়িয়েছে, এ কথা বলে না কেন? কপাল তখন হুজুর দিয়ে ফু দিয়ে ঝুলাগাতে পারবেন না, কারণ বরদোয়া দিচ্ছে আল্লাহ নিজে, প্রতিশোধ নেবে কে? কমিটিতে যারা আছে এই সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা, পাপের বোঝা ভারী করবেন না। ওকে যদি মানা করেন, মানা করলে ওর তো দোষ হবে, আপনারও দোষ হবে। তিন নম্বরে রব্বুল আলামিন বলেন যারা শ্রদ্ধা তাদেরকে এবার বলছে নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেবো। পরানে কারিম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন। সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 104 নম্বর আয়াত, এটা তাফসীরে আপনি কাসিরে পাবেন। আল্লাহ তাআলা বলেন যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, বলু হাসবুনা, হে নবী আপনি দেখবেন কিছু মানুষ এই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বি, আমাদের পীর সাহেব, আমাদের বাপ দাদা, আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট, আর লাগবে না। আজ বাংলাদেশে আমার মনে হয় আজটাই 100% মিলে গেছে। বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়ছে, কোরআন দিয়ে বোঝাবেন, বুঝতে যাবেন না, বলবেন না আমার বাবা বলেছে, ওরে শয়তান তোর বাবা বড় হয়ে গেল, কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে, তাও বোঝে না। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম কানা বাউহুম, যদিও এদের এই পূর্বপুরুষরা, এদের নেতারা, এদের এই পীর সাহেবরা, এদের এই বাপ দাদারা, লা ইয়ালামুনা শাইয়া, ইসলাম সম্পর্কে তেমন কোন ধারণা এদের ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, ওরা হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। এখানে এরকম শ্রোতা বসে নেই, কারা আছেন হাত করলেন তো? ও যে একজন, এরপরও তুমি হাত তুলেছ, তোমাকে মানুষ না কলেরা, এত কিছু বলার পরে যদি হাত তোলে না, এরকম মানুষ আছে সত্য কথা বলে হাত তুলেছ? এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন, এরা আসলে মানুষ না, এরা মুনাফিক। দলিল বলছি লিখে নেন সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এ নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানগুলোর দিকে, আমার আদর্শের দিকে, আপনি দেখবেন কিছু মানুষ ওরা শুনতেও আসবে আপনার কথা, কিন্তু যখন বাস্তবের সাথে মিলবে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। ওই দেখেন কয়েকটা কেটে পড়ছে, এ কারা করা
পেশাব পায়খানার জন্য যাচ্ছে যা। তো কোরআন ভালো লাগছে না এই মনে করে যদি কেউ উঠে যায়, আরে ভাই সামনে তো আরো গরম, কেবল তো সরু গরু কেবল সরু থাকবে তো আপনারা। যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন, ওয়াজ মাহফিলের পোস্টার করেছে আখের ভাই, প্রচার করেছে কয়েকদিন যাব, দু একটা থানা মিলে যাদের কানে আওয়াজটা গিয়েছে আল্লাহ তাদের ওই শ্রোতাদেরকে জানিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার উপর 8 নাম্বার আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছেন, আল্লাহ তাআলা বলেন যখন মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়, প্রচার করা হয় যে ঝিনাইদহ জেলার আরপাড়া গ্রামে মাহফিল হবে, কোরআনের আলোচনা করবেন অমুক, যারা এই কথাগুলো শোনার পরেও অহংকার করে আসে না, নিজেদের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের কথাগুলো বোঝার জন্য আসতে চায় না, আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা, যারা আসে নাই ওদের জন্য আর এক ঝামেলা। কথা বলেন না কেন, আর কথা শুনতে আসলেই হবে না। ওয়াইন্না মিনহুম লাফারিকায়ালুনা আলসিনাতাহুম বিল কিতাবে লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়ামা হুয়া মিনাল কিতাব ইলা আখির আয়া। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে, আলোচক আছে, বক্তা আছে, খতিব আছে, এরা আসে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহুবচন আলছে না, এলবোনা দিয়েছেন, লাউননের বহুবচন লাউনন রং এলবোনা, ওরা রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো বলে, মানুষ মনে করে ওগুলো কোরআনে আছে, অথচ এগুলো আল্লাহর কিতাবে নেই, ওগুলো সবাই ভণ্ডরা বানিয়েছে। এ কথা কার? সুতরাং যারা আসবে যার তার কথাও শোনা যাবে না, দেখতে হবে ওর কথার পেছনে কোরআনে কারিমের দলিল আছে কিনা। আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে না, কারণ আমার বাবার কথায় ভেজাল থাকতে পারে। এক কথা বলেন, আমার হুজুরের কথায় ভেজাল থাকতে পারে, আমার আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথায় কোনো ভেজাল? কথা শুনতে হলে আগে দেখতে হবে আল্লাহর কথা আছে কিনা, আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে। এত কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে, এজন্য কোরআনটা বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। এই বোঝার মতো যোগ্যতা আজ বাংলাদেশের মানুষের অধিকাংশ গুলোর কম, এই জন্য এত দল, না তো তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল যত হয় যদি আমরা বুঝতাম কত বক্তা মার খেয়ে যেত। কথা বলুন, যে যা আসে শুধু সুর দিয়ে একটা আয়াত পড়লে, ও আয়াত যদি না পড়ে যদি আরবিতে গালিও দেয় মনে করছো দোয়া করছো হুজুর, এই জন্য আমাদের অবস্থা যে যে যা বলে আমরা বিশ্বাস করে নেই না, যারা আসবে ওটা বোঝার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে, আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশের শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত। আমাদের যোগ্যতা নেই, এই জন্য অনেক মানুষ আজ তরিকা বানিয়ে দিচ্ছে। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করো না, এইটা নিয়ে চিন্তা ভাবনা করো, এটার দিকে মেধা লাগাও খাটাও, নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আলো উপহার দেব। আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন তাহলে আখের আলী মদর ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায় তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারতো। কথা বলেন না কেন, আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাল খেয়ে বাঁচতে পারতো, একটা গিলাস তৈরি বানাতেন মানুষ পানি পান করে বাঁচতে পারতো। কথা বলেন না কেন,
এগুলো বানায় না, উনি বসে বসে তরিকা বানাচ্ছে। সাবরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কাদরিয়া তরিকা, আরে শয়তান, তোর এত তরিকা লাগা দরকার কি? তরিকা তো আল্লাহ দিয়েছে।